हाय गाइस वेलकम टू माय यूट्यूब चैनल गुड मॉर्निंग আমি এখনি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল 9:30 দেখতে পাচ্ছো চায়ের জন্য জল অল্প বসিয়ে দিয়েছি এটা আমার রান্নাঘর আর এখান থেকে ভিউজও দেখা যায় ভালো লাগে জাস্ট তো চলো তোমাদেরকে আমার অন্য রুমটা দেখিয়ে নিয়ে আসি যেখানে বেসিক্যালি আমি আপাতত আছি এটা হচ্ছে হলো আমার রুম এটা হচ্ছে হলো জানলা বেডের উপরে আর এটা হচ্ছে হলো আরেকটা জানলা এখান থেকে সুন্দর ভিউ টিউস দেখা যায় আর দেখিয়ে দিই এখান থেকে সরি হচ্ছে না রাস্তাটা ওখান থেকে দেখা যায় ওই জানলা থেকে আর এটা হচ্ছে হলো আমার রুমের ব্যালকনিটা অলমোস্ট মেইন রোডের মতোই এটা কারণ এদিক দিয়ে সামনে একটা মেইন রোড আছে আর ওদিকে একটা মেইন রোড আছে তো দুটা মেইন রোডের মাঝখানে এই গলিটা আর কি এই গলিটা দিয়ে ওই রাস্তাতেও যাওয়া যায় এই রাস্তাতেও যাওয়া যায় তো এটা হচ্ছে হলো মানে শিলিগুড়ি এরিয়া থেকে একটু ভিতর দিকে তো এই রুমটা আমার সাথে সাথে অ্যাকচুয়ালি এই রুমটা দেখতে এসেছিলো আমার বোন আর আমার ভাই তো বাইরে একটা সুইচ বোর্ড করা আছে এই যে সুইচবোর্ড ব্যাট করা আছে যেদিকে টুনি বাল্ব লাগায় তার জন্য বেসিক্যালি এটার দেখো এটাতে আলাদা করে একটা কালারও করা আছে দেয়ালের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে এই ফুলটা যেটা আছে এই ফুলটা ওখানে মানে ওখানে ওই দেওয়ালটাতেই লাগানো ছিল আর কি তো দেখতে খুবই ভালো লাগতো তো তো এটা হচ্ছে হলো আমার রুম তো নর্মালি এই রুমটা দেখতে এসেছিলো আমার ভাই নর্মালি এই রুমটা দেখতে এসেছিলো আমার ভাই আর আমার বোন তো প্রথমে আমি বুঝতে পারিনি যে রুমটা এত সুন্দর হবে বাট পরে যখন আমি আসলাম ওদের সাথে এই রুমটা চেক করার জন্য তখন বুঝলাম যে না চয়েস আছে তো যাই হোক সকালবেলা যখন উঠে যখন মানে যদি একা একা থাকি না এই ঘরটাতে তবু না মানে সেরকম একটা মানে একা একা ফিলই হয় না মানে এত সুন্দর এই ঘরগুলো মনটাই ভরে যায় তো ঘর সুন্দর হলে মন তো ভালো থাকবেই তো এটা হচ্ছে ব্যাপার আর বেসিক্যালি আমি শিলিগুড়িতে কেন থাকি শিলিগুড়িতে থাকি হচ্ছে হলো আমি জব করি শিলিগুড়িতে তো সেই পারপাসে আমি চার বছর ধরে আর কি শিলিগুড়িতে আছি তো হ্যাঁ মানে জবের জন্য আমাকে থাকতে হচ্ছে শিলিগুড়িতে তো আছি আমার এখন এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে বাট আমার এখন হোম টাউনে আর যেতে ইচ্ছা করে না মানে মাঝে মাঝে তো খুব মন চায় বাট যাওয়া জার্নি তারপরে আবার মনটা নষ্ট হয়ে যায় আর যেতে পারি না মানে সামনে আমার বাবার কাজ আছে সেটা আমি ব্লগে দেবো জার্নি ডিটেলস যাই থাকুক না কেন আমার বাবার কাজ আছে বাবা এর আগের বছর জুলাইতে মারা গিয়েছিলেন এক বছর হয়ে গেছে ওনার তো এই বছর জুলাই 3 তারিখে ওনার 1 বছর অলরেডি হয়ে গেছে তো 21 তারিখে ওনার বাছুরিকে আছে তো সেটার জন্য আমাকে যেতে হবে 21 বা 20 তারিখের দিকে মা বলবে তারপরে যাব তো যাওয়ার সময় রাস্তার যা ডিটেলস আছে সবই তুলে ধরবো প্লাস ওখানে যাওয়ার পর কী করি না করি সবই শেয়ার করবো আমার অসুবিধা নেই আর ভাবছি আমি একটা প্ল্যান করছি একটা মোবাইল নেওয়ার তো যদি হ্যাঁ ঠিক আছে যদি মোবাইলটা নেওয়া হয়ে যায় তাহলে খুবই ভালো আমার জন্য ওয়েট করছি কবে নেব বুঝতে পারছি না দেখা যাক কী হয় 10 AM গল্প করতে করতে 10টা বেজে গেল বুঝতেই পারলাম না তো চাটা খেয়ে নিয়ে আমি রেডি হব স্নান করার জন্য
वाशरूम जाब स्नान करब स्नान रेडी रेडी हुए ऑफिसर जो बड़ोते तो ऑफिस जावर समय ब्लॉग बनाबो तुम्हारे अवश्य शेयर करब तुम्हारा क्योंकि देखो ठीक है और तुम्हारा कटार समय घूमती उठे से कमेंट बक्से हमको जाना तुम्हारा कटार समय घूमती उठले हमें क्योंकि अवश्य प्रत्येक कमेंट्स चेक करब लाइक कमेंट्स सब्सक्राइब शेयर अवश्य कर ठीक है थैंक यू फॉर वाचिंग।